লাল আটা রুটি দেখতে একটু কালচে কালচে লাগে, খেতে কিন্তু খুবই মজা। আগে লাল আটার দাম কম ছিল, এখন কিন্তু বেড়ে গেছে। সবাই স্বাস্থ্য সচেতন, তো এই তো বানিয়ে নিচ্ছি লাল আটা রুটি, আর সাথে থাকছে মাংসের ঝোল। এই দিয়েই সকালের নাস্তাটা শেষ করব ভাবছি, আর এক কাপ চা করে নিব। সকালের নাস্তা কিন্তু মোটামুটি সকলেরই শেষ। আর এই যে সবাই সবজি রুটি খেয়েছে, কিন্তু আমার তো আর সবজিতে রুটি খাইতে ইচ্ছে করছে না। গরুর গোশত করা আছে ফ্রিজে, তো ভাবছি একটু গরম করে জাল দিয়ে নিই, আর সাথে এক পিস দুই পিস রুটি নিয়ে নিব। তো রুটিটা সকালে করেছি বেশ কয়েক পিস, ওরা সবাই খেয়েছে, আর এখন নাস্তাটা সারবো আমি একাকাই, কারণ বাসায় এই মুহূর্তে কেউই নেই। তো ছেলে মেয়েকে বিদায় দিয়ে হাতের কিছু কাজ ছিল সেগুলো করে ফেলেছি, আর নাস্তাটা সেরে ফেললাম। এরই মাঝে কিন্তু ক্যামেরাটা বন্ধ ছিল, কারণ নাস্তাটা আমি সাধারণত ড্রয়িং রুম বসেই টিভিটা দেখতে দেখতেই করে থাকি, তো সেটাই হয়েছে। তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার একটা ব্রেক ছিল, এরপরে উঠে এই যে সকালে সব নাস্তা করে গিয়েছে, এরপরে আর টেবিলটা পরিষ্কার করি নাই, তো শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি, সাথে হালকা করে ফার্নিচারগুলোও একটু টাচ দিয়ে নেব। আসলে প্রতিদিন এখন আর দেখছি যে সময় মানে দিন বড় হয়েছে না ছোট হয়েছে, মনে হয় ছোটই হয়েছে, কারণ হাতের কাজগুলো সেরে কুল পাচ্ছি না। তো এই যে হাতের আশেপাশে যা আছে এগুলো একটু মুছে টেছে নেই, আর এর যে লবণের লবণটা আমাদের খাওয়া হয় না কাঁচা লবণ, তো এখানে রাখা হয় অনেক সময় মাখা টাকার জন্য, তো লবণটা কেমন পানি পানি হয়ে গেছে, ফেলে দিয়ে আবার নতুন করে একটু ধুয়ে নিতে হবে। আর এই যে ছোট্ট একটা জায়গায় মানি প্ল্যান্ট লাগাইছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু সেদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে দিয়েছিলাম, আরও কেমন তরতাজা হয়ে গেছে। তো এই যে এখানে সেখানে একটু করে রিটাচ দিয়ে নিচ্ছি, কারণ গতকাল প্রায় বেশ সময় ধরে ফার্নিচারগুলো মুছে নিয়েছি, আর আজকে আর মানে একই কাজ বারবার আর করতে ইচ্ছা করছে না। এই যে হাতের কাছে যতটুকু পারি একটু মুছে ঝুছে নেই, নিয়ে চলে যাব রান্নাঘরে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে আমি রুনা ইসলাম সকলকে আমার এই ছোট্ট পেজে আমন্ত্রণ জানাচ্ছি। তো যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, আর আমিও আমার ফ্যামিলি নিয়ে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। তো টেবিল টুবিল মশা শেষ, এবার চলে আসলাম একটু বারান্দায়। বারান্দায় আসারও কাজ আছে, কয়েকটা কাপড় ছিল এরই মাঝে সেটা চিপে নেড়ে দিয়ে গেলাম। ওই যে ছেলে মেয়েরা সব চলে গেছে স্কুল ভার্সিটিতে, ওদের কাপড়গুলো একটু ধুয়ে নেড়ে দিই। আর দিনটা এমন খাখা হয়েছে যে এরই মাঝে কিন্তু মানে সারা দিনে দুই তিন পরস্ত কাপড় শুকাচ্ছে বারান্দায়, এতটার তাপ রোদে। তো যে ভাবছি বট গাছটা মাঝে মাঝে মাথা কেটে দিচ্ছিলাম, তো ভাবছি এবার আর দিব না, ওকে লম্বাই করব, তাও যদি বারান্দায় একটু রোদ কম আসে। এতো বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যদিও গরমের দিন বেড কিন্তু খুব একটা এলোমেলো হয় না, এলোমেলো হয় শীতের দিন, বেডের দিকে তাকালেই ভয় লাগে, কম্বল থাকে, কাঁথা থাকে, কত কি, তাই না? তো এই যে আজকে রান্না করব ভাবছি খুবই সিম্পল, ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম সাথে ডালও, এই তো ভাত আর ডাল আমার হয়ে গেছে। আর ডালের মধ্যেই কিন্তু প্রেশারে আলু বসিয়ে দিয়েছিলাম, ডাল আলু ভর্তা সবজি আজকে এসবই থাকছে। গতকালকে গরুর গোশত ছিল, সাথে ছোট মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, তো আজকে ভাবছি একটু ডাল ভর্তাই ভালো লাগবে। আর আমার ছেলে মেয়েরাও কিন্তু ডাল খুব পছন্দ করে, ডাল আমার ঘরে প্রায় দিনই হয়। তো এ তো বন্ধুরা এরই ফাঁকে এক পাতিল ভাত, এক পাতিল ডাল, আর এই যে ডালের সাথে কয়েকটা আলুও সিদ্ধ করে নিয়েছি। আসলে অনেক সময় মনে হয় এক পাতিল ভাত, এক পাতিল ডাল শুনতে না জানি কত কত ভাত আর ডাল,
তো আমার হাঁড়িপুড়িগুলো কিন্তু খুবই ছোট ছোট। তো আমার বলতে ভালো লাগে যে এক পাতিল ভাত রান্না করেছি, এই জন্যই হয়তো বলি। তো এই তো আলু ভর্তাটা করে ফেললাম, কারণ কি মেয়ে সকালবেলা শরীরটা ভালো না, কিছু খেয়ে যায় নাই, চলে আসবে 12টার মধ্যে। তো এসে যদি ভাতটা খেতে চায় তাই ডাল আলু ভর্তা রেডি করে ফেললাম। এরপরে ভাবছি ফ্রিজে দুইটা কপি ছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে, তো কপিগুলো একটু ভেজে নিব। তো কপি ভাজা কিন্তু আমার ঘরে সকলেরই পছন্দ, বিশেষ করে ছেলে মেয়েদের, কারণ কপি ভাজাটা এত মজা লাগে, মানে আমার নিজেরও। কপিটা যেহেতু পুরাতন হয়ে গেছে তাই আমি একটু ভাপ দিয়ে নিলাম লবণ দিয়ে, খুব একটা বেশি না, 2-1 মিনিট। তো এই যে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজগুলো যেহেতু আমার বড় বড় করে কাটা হয়েছে, মোটা মোটা করে, তাড়াতাড়ি একটু লাল হয়ে আসবে। আর গরমে রান্নাঘরে কিন্তু আর টেকা যাচ্ছে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ হবে কালো জিরা। কালো জিরার ফোড়ন দিয়ে তরকারি বা ভাজি যেটাই ফোড়ন দেন অনেক টেস্টি হয়। তো এই যে খুব সিম্পল করে ভেজে নিব। আপনারা যারা ডায়েটে আছেন বা সবজি খেতে পারেন না, তো আমি যে সিম্পলভাবে সবজিটা রান্না করছি এভাবে রান্না করে দেখবেন তো কেমন লাগে, আমার বিশ্বাস চেটে পুটে খেয়ে নেবেন। তো এই যে অনেকে বলে সবজি খেতে ভালো লাগে না, সবজি কোনো জিনিসই একঘেয়েমি খেতে ভালো লাগে না, আমি কিন্তু খুবই সাধারণ মশলা দিয়ে রান্না করেছি এবং রান্নার আগে 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে স্বাদটা অন্য রকম হবে। কিছুই না, লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, আমি কিন্তু কাঁচামরিচ দিই না এখানে, কারণ কাঁচামরিচ আমার ঘরে আজকে নেই। তো শুধু মরিচের গুঁড়া দিয়েই এই যে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণের ঘি। এতে করে মানে আপনার এমন মনে হবে যে শুধু সবজিগুলোই বসে বসে খেয়ে নিই। তো এই ছিল আমার সিম্পল রেসিপি আজকের, কপি ভাজি, ডাল আর ভাত, বাঙালি চিরাচরিত খাবার, আমাদের সকলেরই পছন্দ। মাছ মাংস একঘেয়েমি ভালো লাগে না, আবার সবজি ডালের একঘেয়েমিও কিন্তু ভালো লাগবে না যদি প্রতিদিন কন্টিনিউ করেন। তো সব কিছু মিলিয়েই চলতে হবে। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আবার হয়তো দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ, শুভ দুপুর।